বলছি, সাধারণ জ্ঞানে বরাবরই স্টুডেন্টরা যে বিষয়টাতে সবচেয়ে বেশি সমস্যা বোধ করছে বিগত 2-3 বছর ধরে, সেটা হচ্ছে মৌলিক বিষয়গুলো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় মূলত তাদের প্রশ্ন প্যাটার্নে বিগত 2-3 বছর একটু পরিবর্তন এসেছে, যেটা আমরা আগ থেকেই বলছিলাম। তো প্রথমেই প্রস্তুতি শুরু করতে গেলে আগে আমাদের জানতে হয় যে আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কেমন হয়েছে। এটা আসলে একদম বেসিক প্রস্তুতি পরীক্ষা, কারণ আমি যদি নাই জানি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, আমি কিভাবে ভালো করবো বা কিভাবে প্রস্তুতিটা নেওয়া শুরু করব, কিভাবে বুঝবো যে কোন কোন টপিক পড়তে হবে ভালো করে। এর জন্য আমাদের ক্লাসের শুরুতেই থাকছে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস, যেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ধরে ইউনিট সহকারে বলে দিয়ে সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখানো হবে যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো বেশি ভালো করে পড়তে হবে এই বিষয়ে। তারপর আমরা টপিক ভিত্তিক ক্লাস শুরু করব, এবং টপিক ভিত্তিক হিউজ ক্লাস থাকছে, মোটামুটি 25টার মতো টপিক ওয়াইজ ক্লাস থাকছে। এবং সেখানে আমরা একেবারে ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা আছে, এইচএসসির যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা ধরে আমরা পড়াবো, ভূগোল পড়াবো প্রথমে, এবং ভূগোলের আন্তর্জাতিক বিষয়াবলী ক্লিয়ার হবে এর মাধ্যমে মানচিত্র ধরে ধরে। সবাই মানচিত্রের ক্লাসগুলো সম্পর্কে মোটামুটি খুব ভালো মতো জানার কথা, বা আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে আমাদের পেজেও অ্যাভেলেবল আছে অনেকগুলো, সেখানে মানচিত্রের ক্লাসগুলো আসলে কেমন হয়, কতটা ইন্টারেস্টিং হয়, মানচিত্র কিভাবে জুম করে বিস্তারিত দেখানো হয়, এই বিষয়গুলো পাওয়া যাবে। এরপর ইতিহাসের বিষয় আসে বাংলাদেশের মানচিত্রের পরে। ইতিহাস একেবারে প্রাচীন বাংলা থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ পর্যন্ত যে কাল পর্বগুলো আছে ঐতিহাসিক, এর সাথে কৃষ্টি সংস্কৃতির বিষয়গুলো চলে আসে, সেগুলো থাকছে। এবং তারপর আমরা ইতিহাস দ্বিতীয় পত্র অংশে মূলত আন্তর্জাতিক ইতিহাস যেটা আছে আলোচনা করব, সেখানে যুদ্ধগুলো, বিপ্লবগুলো আলোচনা হবে, যুদ্ধের পরে যুদ্ধ থামে একটা সন্ধি দিয়ে চুক্তি হয়, আমরা সন্ধি চুক্তিগুলো পড়ব। এবং তারপরে আমরা দেখব সাম্প্রতিক, সাম্প্রতিক নিয়ে টেনশন কোনোভাবেই শেষ হয় না, এবং সাম্প্রতিকের জন্যে হিউজ বিজনেস চলে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে। কিন্তু আমরা এই বিজনেসটাকে মোটামুটি আমাদের স্টুডেন্টদেরকে ছুঁতে দেব না, চিন্তা করেছি যে প্রত্যেক মাসেই কারেন্ট অ্যাফেয়ার্সটা সলিউশন করে দেওয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হবে সেটা একদম অ্যানোট করে আমাদের এই বোর্ডে দাগিয়ে দেওয়া হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আলাদা ডেডিকেটেড এক্সাম থাকবে। কাজেই সাম্প্রতিক নিয়ে আর কোনো চিন্তা, মানে পড়ার মধ্যেই সাম্প্রতিকের প্রস্তুতিটা হয়ে যাবে, যেন পরীক্ষার আগে এটা নিয়ে আলাদা করে টেনশন না করতে হয়, আলাদা করে দুশ্চিন্তা না করতে হয়। অর্থনীতি পৌরনীতি নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই, অর্থনীতিকে হিউজ প্রশ্ন আসছে আমরা দেখেছি। অর্থনীতির একদম মৌলিক ধারণা, চাহিদা, যোগান, উৎপাদন, বাজার, এই বিষয়গুলো পৌরনীতির মধ্যে সংবিধান এবং সরকারের বিভাগগুলো চলে আসবে। তার সাথে অর্থনীতির সেকেন্ড পার্ট যেটা, সেটাও আলাদা করে আলোচনা করা হবে। অর্থনীতির তিনে বাংলাদেশের অর্থনীতি, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের যে সম্পদ এবং শিল্পগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং এর মধ্যে কিন্তু আরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস চলে আসবে, কারণ এর পরের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স 2 যে ক্লাস আছে সেখানে সাম্প্রতিক যথারীতি কারেন্ট অ্যাফেয়ার্স দাগিয়ে দেওয়া হবে, একটা পরীক্ষা নেওয়া হবে। এভাবে প্রত্যেকটা বিষয়ে আইসিটির এক্সাম এবং ক্লাস থাকবে আলাদা, যুক্তিবিদ্যা, দর্শন, মনোবিজ্ঞান, ধর্ম, বাংলাদেশ ও পৃথিবীর প্রত্নতত্ত্ব নিয়ে আলাদা ক্লাস থাকছে, আন্তর্জাতিক সম্পর্কের যে জরুরি ক্লাসগুলো, এবং শেষে সাম্প্রতিকের চলমান বিশ্ব বাংলাদেশের একটা মেগা সাম্প্রতিক ক্লাস, যেটা এবার খুবই হিট একটা ক্লাস ছিল আমাদের ইউটিউবে, কিন্তু সেটা হিউজ ভিউ হয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রী এটার ভূয়সী প্রশংসা করেছে। তারা বলেছে যে তারা খুবই উপকৃত হয়েছে ক্লাসটা করে, এমনকি মানে ভাগ্য কি সৌভাগ্য কিভাবে বলবো জানি না, মানে কাকতালীয় ভাবে এই এই ক্লাসটাও হয়েছিল বিসিএস এর আগে। তো শুধুমাত্র যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী তারাই না, বিসিএস এর জন্য যারা পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু খুবই প্রশংসা করেছে এই ক্লাসে। তো এরপরে যথারীতি সুপার শর্ট সাজেশন ক্লাস থাকছে, এবং এই সুপার শর্ট ক্লাসগুলোতে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি উপযোগী 200 মতো এমসিকিউ নিয়ে প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি। কাজেই 8টা যদি সুপার শর্ট ক্লাস হয় মোটামুটি 1600 ইউনিক কোশ্চেন পাচ্ছি আমরা, হ্যাঁ, ইউনিট ভিত্তিক আলাদা আলাদা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য। কাজে এটা একটা হিউজ অপরচুনিটি, এবং আমি মনে করি যে এবার আমরা সাধারণ জ্ঞান কোশ্চেন প্যাটার্ন যেভাবে সাজিয়েছি, মানে সাধারণ জ্ঞান কোর্স প্যাটার্নটা যেভাবে সাজিয়েছি, সেখানে আসলে এরপরে স্টুডেন্টদের আর কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না। এবং এর এইচএসসির আগেই যে কিছু বেসিক ক্লাস থাকবে এগুলো করে স্টুডেন্টরা এইচএসসিতেও বেশ উপকৃত হবে। তো সাধারণ জ্ঞানের জন্য আশা করি যে কোনো সমস্যা হলে আমাদের ইনবক্স অলরেডি ওপেন আছে, যে কোনো বিষয় জানার থাকলে কিছুদিন পর থেকে আমাদের তো রেগুলার ক্লাসের আগেই তো আমাদের ফ্রি ক্লাসগুলো